আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমি আনছিলাম খাটলের একটা ছোটো, আমার খাটল ওই যে একবারে খাসা শক্ত পাখেন না, তাতে আমি ও খাসা খাটলটারে কিছু ইয়ে করছি, কাটিয়া লইছি, লইয়া আমি কিছু বয়ল করছি, নরম হয়ে গেছে একবারে বয়ল করা বাদে। আমি ও খাসা খাটলের লোকে আরও ইয়ে করবো, সানার ডাইল দিয়ে আমি ব্লেন্ড করবো, করিয়া আমি সকল জাতির মশলা দিয়ে একটা কবাব বানাইবার চেষ্টা করবো, আপনারা লোকের রেসিপি শেয়ার করবো। আমি চাই দর্শক, আমরা সানার ডাইল আর খাটলর খাসা খাটলর কবাব পেঁয়াজ বাহন পাতা খাসা গনিশতা দিলে এসি ওখান তোরা হলদির গুঁড়া দিলাম, আর তোরা ফাইভ মিক্স পাঁচফোড়ন মশলা তোরা দিলাম, আর তোরা জিরা, তোরা জিরা পাউডার মরচর পাউডার আপনারা দিতে চাইলে দিতে পারবা, না দিলে না খাসা মরিচ দিচ্ছি বেশি জন্য আমি ফান বুয়াইছি, বারা কুকার বানাইছি আমি, ইডলি বারা রান্ধা মাইস তো আমার টিকিয়া ওটা বানাই দাম দিনে খাবা, আমি আপনার লোকের শেয়ার করবো, ভানো দিব কখন ভান তেল তেল গরম হয়ে গেল কি তুলছি ইনশাল্লাহ, তেল গরম হয়ে গেছে, ভালো দিলে আমার কবাব খাটল খাটলর খাসা খাটল আর ডাইল দেখো বাবা নেই রাম আজ দেখাই রাম আপনারা আগে বানাই ওই খাইছি মজা আছে, রেসিপি আপনারা ট্রাই করবা, ট্রাই করিয়া করিবা কিনা লাগলো দর্শক কবাব দেখি এবার দুটাই আপনারা দেখাইম, আপনারাও বানাই খাইবা টেস্ট করবা, ওরা আগে খাইছি বানিয়ে ওই মজা ওই যায় আমার ইয়ে হয়ে গেছে খাটালোর খাসা খাটালোর আর সানার ডাইলোর কবাব, আমি বানাই লিছি অলরেডি ফিনিশ, খাইয়া টেস্ট করছি মজা হয়েছে, আপনারাও ট্রাই করবা, আর কেন আমার মিটকুনা তো আর মিটকুনাও সুন্দর খাড়ি আমার বাড়া রাঙছি, আজ বাংলাদেশ স্টাইলে বাড়া রাঁধলাম লাহড়ি দিয়া উঠিয়া শেয়ার করবো, আমরা লোকের রেসিপিটা কিলা লাগলো, দুইটা রেসিপি দেখাইলাম আজকে বিভিন্ন স্টাইলে বাড়া রান্ধিয়া, আর আমরা ভিডিও আপনারা দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, দোয়া করবা আমরা লাগি, ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।